100% গ্যারান্টি ফর্সা করবে, প্রথম দিন থেকেই ফর্সা করবে, ওয়াও। তাহলে হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, মিস মিস আসিম সাগর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস টিউটোরিয়াল এন্ড ওয়েলকাম টু টুডেস ব্র্যান্ড নিউ এপিসোড। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট। এইসব ভিডিওতে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে বলবে না। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে, যে প্রোডাক্টের রিভিউর জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে। তো আজ আমি প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি, প্রোডাক্টটার নাম হচ্ছে নাচা হোয়াইটেনিং বডি লোশন। এর আগে আমি নাচা হোয়াইটেনিং সিরামের রিভিউ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো আজকে আমি নাচা হোয়াইটেনিং বডি লোশনের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। এই লোশনটা কেমন, এই লোশনটার কতটুকু কাজ করে, আসলে এই লোশনটা 10 গুণ ফর্সা করতে পারে কি না, এবং এই লোশনটার যাবতীয় কিছু আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। সো উইদাউট এনি ফার্দার টু, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। বরাবরের মতোই মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাচ্ছি, আমি কিন্তু কোনো স্কিন এক্সপার্ট বা কোনো স্কিন স্পেশাল বা কোনো ড্রামাটোলজিস্ট নই। আমি যেসব প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করে থাকি এগুলো হচ্ছে আমার নিজস্ব নলেজ এবং রিসার্চের উপর ভিত্তি করে। তো আমার সাজেশন হবে যে আমার রিভিউ দেখে যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে সেই প্রোডাক্টটা তোমাদের স্কিনের জন্য সুইটেবল কিনা সেটা জেনে দেন যে কোনো প্রোডাক্ট ইউজ করার সাজেশন থাকবে। তাহলে চলো এখন ভিডিওটা শুরু করা যায়। তো এই প্রোডাক্টটার নাম হচ্ছে নাচা হোয়াইটেনিং বডি লোশন, আর এই প্রোডাক্টটা দাবি করে থাকে এই প্রোডাক্টটা স্কিনকে হোয়াইটেনিং করতে পারে একদম 10 গুণ। তো প্রথমেই দেখে নেবো যে সেলাররা কী কী ক্লেম করছে, যে প্রোডাক্টটা কী কী কাজ করবে। তো সেলাররা যেটা ক্লেম করছে যে নাচা বিউটি হোয়াইটেনিং বডি লোশন মেড ইন থাইল্যান্ড, সুইটেবল ফর অল স্কিন টাইপ, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে, উপকারিতা মুখের ব্রণ দূর করবে। আরও বলেছে মুখের মিস্তার দাগ দূর করবে, মুখের ব্রণের অর্থ পূরণ করবে, পেটের ফাটা দাগ দূর করবে, সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করবে, ফাইন সানস্ক্রিন হিসেবেও কাজ করবে। তারপর আরও বলেছে যে ঘাড় ও বগলের দাগ দূর করবে, প্রথম দিন থেকেই ফর্সা করবে, ওয়াও। তাহলে আর কী লাগে, প্রথম দিন থেকেই যেহেতু ফর্সা করা শুরু করবে, ত্বক উজ্জ্বল ও সুন্দর করে, ফ্রুট দিয়ে বানানো এবং অ্যাকনি ব্যাকটেরিয়া দূর করে, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে, 100% গ্যারান্টি ফর্সা করবে, কোনো প্রকার ইফেক্ট নেই মানে সাইড এফেক্ট নেই সেটা বোঝাতে চেয়েছে। যাদের লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। তো এখানে এরা যে ক্লেমগুলো করেছে সেলাররা, যে মেস্তার দাগ দূর করবে, ব্রণের দাগ দূর করবে, জন্মগত দাগ দূর করবে, পেটের ফাটা দাগ দূর করবে, মানে যত বোঝা যাচ্ছে যে যত দাগ আছে সেগুলো সব দূর করবে, তারপরে স্কিনটাকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, মানে যাবতীয় যা কিছুই একটা লোশন ইউজ করলেই হয়ে যাবে, তাহলে তোমাদেরকে তো মনে করো আর কোনো কিছু প্রোডাক্ট ইউজ করার দরকারই পড়ে না। একটা লোশন ইউজ করলে যদি যত ধরনের দাগ আছে দূর হয়ে যায়, স্কিন ফর্সা হয়, তারপর হচ্ছে স্কিন সহ হাত পাও টোটালি ফর্সা হয়ে যায়, তারপর হচ্ছে সাদা হয়ে যায়, তাহলে আর কোনো প্রোডাক্ট ইউজ করার দরকার আছে বলো? তো এই যে এরা যে ক্লেমগুলো করছে এটা টোটালি একটা ভুয়া কথা, এগুলো সবই ফেক ক্লেম, এগুলো কোনো কাজই করবে না। তোমরাই চিন্তা করে দেখো, জন্মগত দাগ কি কখনো যায়? আমার জানার মতো আমি এখন পর্যন্ত এমন কাউকে দেখিনি যে যার জন্মগত দাগ চলে গেছে। জন্মগত দাগ জন্ম থেকেই হয়, থেকেই যায়, জন্মগত দাগ সহজে যায় না, হয়তো সার্জারি করলে যেতে পারে। আর এটা আরও যারা আরও যে বলেছে এটা মেড ইন থাইল্যান্ড, এটা টোটালি একটা ভুয়া কথা, এটা মেড ইন থাইল্যান্ড নয়, এটা মেড ইন বাংলাদেশ। এই লোশনটা আমাদের বাংলাদেশেই তৈরি করা হয় এবং প্যাকেটজাত করা হয়েছে। নাচার যে সিরামটা রয়েছে, আমি এর আগে নাচা সিরামের রিভিউ শেয়ার করেছিলাম, তো নাচার যে সিরামটা রয়েছে একদম সিরামের মতো হুবহু প্যাকেট করেছে, যাতে করে মানুষ মনে করে যে এটা হয়তো নাচা কোম্পানিরই বডি লোশন। বাট না, নাচা কোম্পানি কিন্তু এরকম কোনো লোশনই তারা করেনি। আর এখানে যেটা বলেছে এটা প্রথম দিন থেকেই কাজ করবে, তোমাদেরকে আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে ব্যাপারটা বুঝিয়েছি যে যখনই কোনো প্রোডাক্ট দ্রুত কাজ করবে সেটা কিন্তু আমাদের স্কিনে দ্রুত ক্ষতিও করবে। আর কখনোই কোনো ভালো মানের প্রোডাক্ট কখনোই তোমাকে প্রথম দিনের রেজাল্ট দিবে না, 3 থেকে 4 মাস পর গিয়ে রেজাল্ট দিবে। 3 থেকে 4 দিনও দূরের কথা, 3 থেকে 4 সপ্তাহও দূরের কথা, 3 থেকে 4 মাস পর গিয়ে একটা ভালো মানের প্রোডাক্টের রেজাল্ট পাওয়া যায়। সেখানে এরা বলছে যেটা একদিনই মানে প্রথম দিন ব্যবহার করবে, পরের দিন দেখবে যে তোমাদের হাত সাদা হয়ে গিয়েছে একদম। যদিও বা কোনো প্রোডাক্ট প্রথম দিন থেকেই ফর্সা করা শুরু করে দেয়, তার মানে এই যে ওই প্রোডাক্টের মধ্যে মানে অনেক পরিমাণে ক্ষতিকারক পদার্থ ব্যবহার করা হয়েছে, যার কারণে সেই প্রোডাক্টটা প্রথম দিন থেকেই ফর্সা দিচ্ছে, ফর্সা স্কিন দিচ্ছে।
তাহলে চিন্তা করো যে প্রোডাক্টে অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে সেই প্রোডাক্টগুলো কি আমাদের স্কিনের জন্য ভালো কখনই না। এই লোশন যদি তোমরা ইউজ করো তাহলে যেটা হবে, দেখা গেল প্রথম দিকে হয়তো তোমরা একটা ভালো রেজাল্ট পেতেও পারো, বাট পরবর্তীতে যে প্রবলেমটা হবে, যেহেতু এটা একটা মানে দেশি প্রোডাক্ট আর দেশের যেখানে সেখানে বানানো হচ্ছে, কি ইউজ করা না ইউজ করা হচ্ছে এটা আমরাও জানি না, তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক ক্ষতিকারক কিছু ব্যবহার করা হতে পারে। তো এই ক্ষতিকারক পদার্থগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে ইফেক্ট ফেলবে, যদিও বা এরা বলেছে যে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট করবে না, বাট সাইড এফেক্ট করবে। যখন ইউজ করা বাদ দিবে তখন দেখবে যে স্কিন এত পাতলা হয়ে গিয়েছে, লালচে হয়ে গিয়েছে, স্কিন ইরিটেশন করছে, নানান ধরনের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে বাদ দেওয়ার পরে। আর তোমরা যদি কেউ ইউজ করতে চাও করতে পারো, আমি তোমাদেরকে নিষেধ করছি না বা আমি তোমাদেরকে রিকমেন্ডও করছি না, ইউজ করা না করা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করছে, বাট এই লোশনটা ইউজ না করাই কিন্তু ভালো। তো যাই হোক, যারা এই প্রোডাক্টটা রিভিউর জন্য রিকোয়েস্ট করেছিলে, আশা করেছি তোমরা তোমাদের অ্যান্সারগুলো পেয়ে গিয়েছো। তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করেছি তোমাদেরকে সতর্ক করার, বাকিটা তোমাদের ইচ্ছা। তো তোমরা এরকম আরও প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো নেক্সট ডে এরকম আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। Remember myself, my name.